Hello student, class LKG subject English, date 22nd June 2020. Here are some pictures which start with the letter K. Look, point and say the names of the pictures aloud. এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ যেগুলোর নামের ফার্স্ট লেটার কি আছে কে। এবার এই পিকচার গুলোতে কি কি আছে সেগুলো আমাদের পড়তে হবে। কে ফর ক্যানেল, কে ই ডাবল এন ই এল, ক্যানেল মানে পুকুরের থাকার ঘর। কে ফর কিং, কে আই এন জি, কিং, কিং মানে রাজা। কে ফর ক্যাঙ্গারু, কে এ এন জি এ আর ডাবল ও, ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু, এক ধরনের অ্যানিমেল। কে ফর কিটেন, কে আই ডাবল টি ই এন, কিটেন মানে বিড়াল ছানা। কে ফর কেটল, কে ই ডাবল টি এল ই, কেটল মানে কেটলি। সার্কেল দ্য লেটার উইথ হুইচ দ্য নেম অফ ইচ পিকচার বিগিন। এখানে দুটো পিকচার আছে যাদের নামের ফার্স্ট লেটার কি হবে সেটাকে সার্কেল করতে হবে। হোয়াট ইজ দিস, কি, কি ফার্স্ট লেটার কে, তাহলে এখানে কি আছে টি কে এল, তাহলে আমরা কি করবো কেটাকে সার্কেল করব। কে ফর কি, কাইট, কাইটের ফার্স্ট লেটার কে, এখানে কি আছে এম কে এফ, তো আমরা কি করবো কাইটের ফার্স্ট লেটার কে হলে তাহলে আমরা এখানে এটাকে সার্কেল করব। আগেইন কে ফর ক্যানেল, কে ই ডাবল এন ই এল, ক্যানেল মানে পুকুরে থাকার ঘর। কে ফর কিং, কে আই এন জি, কিং, কিং মানে রাজা। কে ফর ক্যাঙ্গারু, কে এ এন জি এ আর ডাবল ও, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু। কে ফর কিটেন, কে আই ডাবল টি ই এন, কিটেন মানে বিড়াল ছানা। কে ফর কেটল, কে ই ডাবল টি এল ই, কেটল, কেটল মানে কেটলি। সার্কেল দ্য লেটার উইথ হুইচ দ্য নেম অফ ইচ পিকচার বিগিন। এখানে যে পিকচারগুলো আছে সেগুলোর নামের ফার্স্ট লেটার কি হবে সেটাকে তোমাকে সার্কেল করতে হবে। নিচে তিনটে লেটার দেওয়া আছে। এখানে কি আছে কি, কি স্পেলিং কে ই ওয়াই, কি ফার্স্ট লেটার কে, আমরা কি করেছি কেটাকে সার্কেল করেছি। কাইট, কাইট স্পেলিং কে আই টি ই, কাইট, কাইটের ফার্স্ট লেটার কে, তাহলে এই তিনটে লেটারের মধ্যে আমরা কি করবো কেটাকে সার্কেল করবো, কেটাকে সার্কেল করেছি। তাহলে এখানে আমরা কি করলাম কে ফর কিছু ওয়ার্ড করলাম, যেমন ক্যানেল, কিং, ক্যাঙ্গারু, কিটেন, কেটল, কি, কাইট, এগুলো তোমরা কি করবে বাড়িতে স্পেলিংগুলো ভালো করে পড়বে এবং মুখস্থ করবে। দ্যাটস অল।